অজুর পূর্বে ছোট্ট এই আমলটি করুন আপনার সংসারে কখনো অভাব দেখা দিবে না আমরা তো সাধারণত নামাজের জন্য অজু করি কিন্তু এই পূর্বে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আল্লাহ রাসুল সাল্লাহ আলামের হাদিস থেকে যে রাসুল বলেছেন এই ছোট্ট এই আমলটি করলে তার সংসারে কখনো অভাব হবে না আমরা কি কেউ বলতে পারবো যে আমাদের জীবনে অভাব নাই আমাদের সংসারে অভাব নাই অভাব আর অভাব আছে না নাই সুতরাং এই ছোট্ট এই আমলটি করলে আপনার সংসারে কখনো অভাব হবে না এবং চারটি পুরস্কার আল্লাহ সুবাহান্লাহ আপনাকে দান করবে আল্লাহ হবে হামদিহি চারটি পুরস্কারের মধ্যে থেকে একটি পুরস্কার হলো মৃত্যুর সময় কালেমানা সিব হবে আমার ভাইয়েরা আপনি যত টাকার মালিক হয়েছেন যত কোটি টাকার মালিক আপনি হয়েছেন এটা আপনার সফলতা নয় যদি মৃত্যুর সময় যদি আপনার হয়ে যায় আপনি যদি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারেন তাহলে আপনার জীবন সফলতা পেয়ে গেল পৃথিবীর মানুষ মানুষকে সফলতার সংজ্ঞা শোনায় যার কাছে অনেক বেশি টাকা আছে যে অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল যার কাছে টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই তাকে সফলতার সংজ্ঞা শোনায় আর আল্লাহবাক বলছেন বান্দা শোনো কোন ব্যক্তি সফল হয়েছে আল্লাহাক বলছেন ফামাং যে ব্যক্তি জাহান নামের লিস্ট থেকে নিজের নামটাকে কেটে দিয়ে জান্নাতের কাতারে নামটি লিখাইতে পারলো সেই ব্যক্তি চির সফল কাম হয়ে গেল সুতরাং মৃত্যুর সময় যদি কালিমা নসিব হয় তাহলে তা আপনি জান্নাতি হয়ে গেলেন আপনি চির সফল হয়ে গেলেন ছোট্ট আমলটি করলে মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে দ্বিতীয় নাম্বারে বিশ্বনবী বলছেন সংসারে কোনো অভাব থাকবে না দ্বিতীয় বিশ্বনবী বলছেন সেই সংসারের মধ্যে আল্লাহ পাক রহমত এবং বারাকাত এবং সাকিনা নাজিল করবেন চতুর্থ নাম্বারে আল্লাহ পাক তার উপরে রাজি খুশি হয়ে যাবেন আপনি চিন্তা করেন ছোট্ট একটি আমল যদি আপনি উজুর পূর্বে করেন আর আল্লাহ পাক যদি রাজি খুশি হয়ে যায় তার চাইতে বড় চাওয়ার কি আছে অমিয়া আপনার উপরে যদি রাষ্ট্রপ্রধান খুশি হয় আপনি কত প্রাউড ফিল করবেন শুধু খালি খুশি না যদি একটু কথা বলতে পারলেই তো আমাদের দেশের মানুষ খুব প্রাউড ফিল করে নিজেকে অনেক কিছু মনে করে আর যেই রব রব গোটা পৃথিবী সৃষ্টি করেছেন সেই আপনার প্রতি খুশি হয়ে যাবে যদি আমলটি করতে পারেন আপনি চিন্তা করতে পারেন আমরা হেলায় দুলাই সময়গুলি কাটিয়ে দিই হুজুর পূর্বে ছোট্ট একটি আমল আল্লাহ রাসুল সাল্লাহাম এত বেশি আমলটির উপরে তাকিদ দিয়েছেন আল্লাহ রাসুল বলছেন আমি আমার উম্মদের উপরে ফরজ অথবা ওয়াজিব করে দিতাম কিন্তু আমি জানি যে আমার উন্মতের জন্য এটা করা কষ্টকর হয়ে যাবে সেজন্য আর ওয়াজিব করে দেয় নাই সেই ছোট্ট আমলটি হচ্ছে অজুর পূর্বে মিসওয়াক করা সুবাহান আল্লাহ হবে হামদিহি মিসওয়াক যদি করেন তাহলে আপনি এই চারটি পুরস্কার পাবেন আল্লাহবাক আপনার ওপরে রাজি খুশি হয়ে যাবে তার মধ্য থেকে সবচাইতে বড় আর কি আছে আর কি চান আপনি যে আপনার রব আপনার ওপরে খুশি হয়ে গেছে সুবাহান আল্লাহ হবে তো আপনি যদি এই অজুর পড়বে এই পারেন তাহলে আপনার সংসারে কখনো কোনোদিন অভাব দেখা দিবে না কারণ পাক যার উপরে রাজি খুশি হয়ে যায় তাকে তো আল্লাপাক কষ্টের মধ্যে কোনোদিন দিন রাখবেন না আপাক আমাদেরকে এই বিলুপ্ত যে আমলটি বিলুপ্ত হয়ে গেছে আমাদের মধ্য থেকে সে আমলটি আমাদেরকে করার মতো তৌফিক দান করুক আমিন